আজকে যদি এই দেশে ক্যারেক্টার মন্ত্রণালয় থাকলে যেই কাজগুলো করত ক্যারেক্টার মন্ত্রণালয় থাকতে যে কাজগুলো করত সেই সমস্ত কাজ এদেশের হকানি ওলামায়ে কেরামরা এদেশের হকানি বীর মাশায়েখরা এই সমস্ত ওয়াজের মাহফিল দিয়ে দিয়ে মানুষদেরকে ক্যারেক্টার শিক্ষা দিতে কথা ঠিক না বেটি আশুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব আশুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمد عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال رسول الله صلى الله عليه وسلم إذا أحب العبد لقائي أحببت لقاءه وإذا كره لقائي كرهت لقاءه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في الكبور اللهم صل على كل ما ذكره الذاكرون وصل على محمد كل ما غفل عن ذكره الغافلون لطف ويحسن أبكاه قدرداني أبكي لطف و احسن آپ کا ہے قدردانی آپ کی بندہ کس لائق ہے صاحب مہربانی آپ کی بلغ بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ
صلوا عليه وآله دیکھے جا قرآن میں اے محترم دیکھے جا قرآن میں اے محترم مصطفیٰ کی امت خیر الامم بلغ العلا بکمالہ کشف الدجہ بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اسلامی پٹھاگر دعوت الحق رونات الدگے سات دن بیفی تفسیر قرآن محفل چترتھ دن سمانت سبھاپتی معزز مکرم حضرت علماء کرام ببھن علاقہ دیکھے دن در پر حضگر مسلمان بھائیرا যুবক তরুণ ভাইয়েরা প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে সবনরতা পর্দা নিশি মা ও বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর ও সুযোগ যে মহান রব্বুল আলমিন আপনাদেরকে আমাকে যাচাই করে বাছাই করে কোরআনের মাহফিলে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক আনায়াত করেছেন এই জন্য সকলে সকলের অন্তঃস্থল থেকে শুক্রিয়াদান বলে আলহামদুলিল্লাহ এক বছর মেহনত করার পরে সাত দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের ফসল মেহনত করতে হয় এক বছর সাত দিনের জন্য কয় দিনের জন্য সাত দিন তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য একটা বছর মেহনত করতে হয় মানুষের দ্বারে কাছে যাইতে হয় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে অনুমোদন লইতে হয় কি হয় না এই ওয়াজ মাহফিল কেন দেওয়া হয়েছে এই ওয়াজ মাহফিল দেওয়ার উদ্দেশ্যটা কি আমরা অনেকেই জানি না এই ওয়াজ মাহফিল দেওয়া হয়েছে চায়ের দোকানে বসে চা খাওয়ার জন্য নয় বিড়ি সিগারেট পান সিগারেট গল্প গুজব বন্ধু বন্ধু বসে আড্ডা দেওয়ার জন্য ওয়াজ মাহফিল দেওয়া হয় নাই এটা কোনো রঙ্গমঞ্চ নয় কোরআনের মাহফিল এই মাহফিলটা কেন দেওয়া হয়েছে এই দেশের ওয়াজ মাহফিল কেন দেওয়া হয় এই সাত দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল কেন হয় আমরা অনেকেই তা জানি না কথা ঠিক কি না আমাদের দেশের আমাদের মুসলিম জগতের আমাদের মুসলমান সমাজের যে সমস্ত পিতারা আছি তাদের সন্তানদেরকে আমরা তিন ভাগে বিভক্ত করে দিই একবার পিতা মাতা তাদের সন্তান যখন পাঁচ ছয় বছর বয়স হয় ওই সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেয় মাদ্রাসায় দেওয়ার পরে দশ পনেরো বছর লেখাপড়ার করার সে একদম কোরআন হাফেজ মাওলানা মুফতি হয়ে মাদ্রাসা থেকে বাইর হয় কথা ঠিক কি না আমাদের সমাজের কিছু পিতামাতা আছে তাদের সন্তান যখন পাঁচ ছয় বছর বয়স হয় তাদেরকে স্কুলে দিয়ে দেয় স্কুলে দেওয়ার পরে সে কলেজে যায় কলেজে যাওয়ার পরে ভার্সিটিতে যায় সে বড় ডিগ্রি অর্জন করে কথা ঠিক কি না আমাদের দেশের কিছু বাবারা আছে তাদের সন্তান যখন পাঁচ ছয় বছর বয়স হয় তাদের সন্তানদেরকে চায়ের দোকানে দিয়ে দেয় একটু বড় হইলে গ্যারেজে দিয়ে দেয় কি দেয় না এখন আসেন যেই সমস্ত পিতামাতা নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিছে মাদ্রাসায় দেওয়ার পরে দশ পনেরো বছর সে যখন দিনের উপর লেখাপড়া করছে কোরআন শিখছে একজন হাফেজে কোরআন হয়েছে আলেম হয়েছে মুফতি হয়েছে সে যখন মাদ্রাসায় আসবে তার মোটামুটি দিনের একটা সহজ তার ভিতরে চলে আসছে কথা ঠিক কি না কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে ইসলাম অনুযায়ী চলতে হবে তার একটা বুঝ চলে আসছে কথা ঠিক কি না কিন্তু যারা আমরা স্কুলে ভর্তি করেছেন আপনাদের সন্তানদেরকে যারা স্কুলে ভর্তি করেছেন সে তো ওই দিন কিভাবে বুঝবে কথা ঠিক কি না যেহেতু স্কুল থেকে কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি এইভাবে সে বড় ডিগ্রি অর্জন করে কিন্তু যারা শিক্ষা গ্রহণ করেছে স্কুলে অথবা শিক্ষা গ্রহণই করে নাই চায়ের দোকানে দিছিল তারপরে গ্যারেজ তারপর আর উঁচু লেভেলে ড্রাইভার হয়েছে বিভিন্ন কিছু হয়েছে হয় কি হয় না এই লেভেলের মানুষ তারা কিভাবে দিন শিখবে তারা কিভাবে দিন শিখবে কোরআন শিখবে যেহেতু নামাজ পড়া ফরজ নামাজের কেরাত শিখা তাও কি ফরজ আমি যদি ফরজ কেরাত যদি না জানি তাহলে নামাজই সই হবে না কথা ঠিক কি না এই শ্রেণীর মানুষরা কোথায় দিন শিখবে এই শ্রেণীর মানুষরা কোথায় দিন শিখবে আমাদের আকাবিরিনে কেরাম বুজুর্গানে দিন আমাদের ওলামায়ে কেরামগণ চিন্তা ফিকির করার মাধ্যমে যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া
ওলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস, এই জন্য খাজী উত্তরসূরি হিসেবে এই নবীর উম্মতদেরকে কিভাবে দ্বীনের উপর রাখা যায়, এই নবীর উম্মতদেরকে কিভাবে ইসলামের উপর রাখা যায়, এই নবীর উম্মতদেরকে কিভাবে রসুলের তরিকার উপর রাখা যায়, এই জন্য তারা চিন্তা ফিকির করে দুই ধরনের মাদ্রাসা নির্মাণ করেছেন। কয় ধরনের মাদ্রাসা জোরে বলতে হবে, কয় ধরনের মাদ্রাসা? দুই ধরনের মাদ্রাসা নির্মাণ করেছেন। এক নম্বর মাদ্রাসা হলো লেন মাদ্রাসা, আরেক নম্বর মাদ্রাসা হলো মোবাইল মাদ্রাসা। লেন মাদ্রাসা, মোবাইল মাদ্রাসা। লেন মাদ্রাসা হলো ওয়াজের মাহফিল, জোরে বলো আলহামদুলিল্লাহ। লেন মাদ্রাসা কি? ওয়াজের মাহফিল। এটা কাদের জন্য বলতেছি? যাদের 40-50-60 বছর হয়ে গেছে, এখন ইসলাম বুঝি নাই, ভালো মতো কালিমা পড়তে পারি না, ভালো মতো সালামও দিতে পারি না, তাদের জন্য এই মাদ্রাসা কথা ঠিক না বেঠি? দুই নম্বর মাদ্রাসা হলো মোবাইল মাদ্রাসা, সেটা হলো জামাতের তাবলিগ। আমাদের দেশে জামাতের তাবলিগ আছে না নাই? আমাদের দেশে জামাতের তাবলিগ আছে। ওয়াজের মাহফিল হয় কি হয় না? এই 7 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল দেওয়া হয়েছে। ও যুবক, এই রাউন্ড এলাকার মধ্যে যারা দিন শিখতে পারো নাই, যারা ভালো করে কালিমা পড়তে পারো না, তুমি মুসলমানের খাতায় নাম লেখাইছো, আসো এই ওয়াজের মাহফিলে চলে আসো, অবশ্যই তোমার একটা দিনের বুঝ চলে আসবে, কথা ঠিক কি না? এখানে 7 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল হয়, এখানে অনেক ওলামায়ে কেরাম আসবেন, আসেন কি আসেন? প্রত্যেকটা ওলামায়ে কেরাম 2-4টা কোরআনের আয়াত, 2-4টা হাদিস আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে বলবেন, এই একটা জ্ঞান আপনার অন্তরে যখন চলে আসবে, তখন অটোমেটিক আপনার একটা দিনের বোঝ আপনার উত্তরে চলে আসবে, কথা ঠিক কি না? কিন্তু দুনো জায়গায় অমনোযোগী, দুনো জায়গায় কি অমনোযোগী? তার বাড়ি থেকে সুন্দর করে বাইর হয় বেরোল সাহেবরা, 2টা পান বেছে সুন্দর করে ইয়ে করে দাও, আমি ওদের মাহফিলে যাও, পান সুন্দর করে চাপাইতে চাপাইতে যখন দেখে বন্ধুর সাথে দেখা, এই তোর মার কি অবস্থা, তোর বউর কি অবস্থা, তোর 14 গোষ্ঠীর কি অবস্থা, গল্প গুজব শুরু করতে করতে শেষ পর্যন্ত ওয়াজ শুনতেই পারে না, কথা ঠিক কি না? বাড়ি থেকে বাইরে হয়েছে ওয়াজ শোনার জন্য, কিন্তু কবর পরা প্যান্ডেলের ভিতরে আসতে পারে নাই। এ মিয়া, গোসল যদি ফরজ হয়, আপনার বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, আপনি যদি হাঁটু পর্যন্ত দৌড়তে করেন পবিত্র হবেন? কেমন পর্যন্ত কেউ পবিত্র হবে? সে যদি বুক পর্যন্ত দৌড়তে করে পবিত্র হবে, মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি দৌড়তে করতে হবে, তাহলে সে পবিত্র হবে, কথা ঠিক কি না? এখানে ফ্যান্ডেল দেওয়া হয়েছে, পাশে দোকানের ব্যবস্থা আছে, ওই দোকানে বসলে ওয়াজ শুনে ফ্যান্ডেলের ফায়দা পাওয়া যাবে না, যদি ওখান থেকে ফ্যান্ডেলের ভিতর চলে আসি অবশ্যই ফায়দা হবে, কথা ঠিক কি না? দোকানে বসলে ওয়াজের ফায়দা হবে না, আসেন এখানে চলে আসেন, ওয়াজ শুনেন শুরু থেকে শেষ পর্যন্ত, আখিরি মোনাজাত দিয়ে চলে যাবেন, আপনার একটু আগে নামটা জাহান্নামের খাতায় লেখা ছিল, হাজার গুনাহ লেখা ছিল, কিন্তু আপনার গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জান্নাতের খাতায় আপনার নাম উঠিয়ে দিতে পারে, কথা ঠিক কি না? যে কথা বলতেছিলাম, এই ওয়াজের মাহফিলের উদ্দেশ্যটা কি, যারা জানি না বুঝি না, দেখবেন 22 বছর ওয়াজ শুনেছি, 22 বছর তাফসীর কোরআন শুনেছি, আগে যেরকম অবস্থা, ওয়াজ যখন শেষ হয়ে গেছে তখন সেই অবস্থা, কথা ঠিক কি না? আবার দেখা যায় 10 বছর সিজদা লাগাইছি, যদি বলা হয় ভালো একটা সুরা সুন্দর করে বলতে পারে না, কারণ ওই তালিম তরবিয়তে ঠিক মতো বসে না, শুধু নামের উপর কি করছে, 10 বছর সিজদা লাগাইছে, অমনোযোগিতা, মনোযোগের অভাব, কথা ঠিক কি না? মনোযোগ নাই, এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে। কবি সুন্দর কত বসাই বলেন, ইসুখুন আজগুশে দিল বায়াদ শুনুদ, ইসুখুন আজগুশে দিল বায়াদ শুনুদ, গোশে গুল ইজান দারত হিচ শুন, গোশে গুল বা জুমলা হাইওয়ান হামদামাস, গোশে দিল মখসুস নসলে আদমাস। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে কান দিয়েছে, মানুষদেরকেও কান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পৃথিবীর জানোয়ারদের মানুষদেরকে সকলে এক সুন্দর কান দিয়েছে, সেই কানের নাম হলো চন্দ্রকান, সেই চর্মকান দিয়ে শুনলে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানোয়ারকে যে কান দিয়েছে, মানুষদেরকে কান দিয়েছে, কিন্তু মানুষদেরকে এক কান দেয় নাই, মানুষদেরকে ডাবল কান দিয়েছে, মানুষদেরকে কয় কান দিয়েছে, ডাবল কান দিয়েছে। এই চর্ম কান দিয়ে যদি শোনেন কোনো কাজ হবে না, অন্তরের কান দিয়ে যদি শোনেন অল্প একটা কথাই কেয়া হয়ে যাবে, কথা ঠিক কি না? নাম্বার 1, মনোযোগ সহকারে শুনতে হবে। নাম্বার 2, আমাদের শরীরের মধ্যে অসুখ হয় কি হয় না, জোরে বলেন,
আমাদের শরীরের মধ্যে যেরকম অসুখ হয় রুহেরও অসুখ হয়, কথা ঠিক কি না? আমাদের যখন অসুখ হয় তখন আমরা কোথায় যাই? হসপিটালে যাই, কথা ঠিক কি না? হসপিটাল কয় ধরনের? দুই ধরনের হসপিটাল, একটা হলো প্রাইভেট হসপিটাল, আরেকটা হলো সর্বজনীন হসপিটাল, সরকারি হসপিটাল, কথা ঠিক কি না? তো প্রাইভেট হসপিটালে কারা যায়? এদেশের যারা ধনাত্ম ব্যক্তি, ধনী ব্যক্তি, তাদের যখন শরীর অসুখ হয় তখন তারা ভালো প্রাইভেট ডাক্তার, 1,000 টাকা ভিজিটের, এবার সিএস বড় ডিগ্রিওয়ালা ডাক্তারের কাছে কি করে রোগ নির্ণয় করার জন্য প্রাইভেট ডাক্তার দেখায়, কথা ঠিক কি না? যখন প্রাইভেট ডাক্তার বলে দেয় এই আমাকে দেখাইলে রোগ সারবে না, হসপিটাল ভর্তি হতে হবে, তখন কোথায় যায়? সরকারি হসপিটালে যায় নি মিয়া, যাই কোথায়? প্রাইভেট হসপিটালে, ঢাকার মধ্যে বড় বড় উন্নত মানের স্কোয়ার, বড় বড় দামি হসপিটালে যায় নিজের চিকিৎসা করার জন্য, কথা ঠিক কি না? আর আমরা যারা গরিব মানুষ আছি, মধ্যবিত্ত আছি, অসহায় মানুষ, আমাদের যখন অসুখ হয় আমরা কোথায় যাই? সরকারি হসপিটালে যাই। প্রাইভেট হসপিটালে যেরকম চিকিৎসা আছে, সরকারি হসপিটালে কি আছে? চিকিৎসা আছে, কথা ঠিক কি না? ঠিক তদ্রুপভাবে কলবের চিকিৎসা দুই ধরনের, কলবের চিকিৎসা কয় ধরনের? দুই ধরনের চিকিৎসা। তামাম পৃথিবীর ডাক্তার যদি বলে যে এই ব্যক্তির আর কোনো কি নাই, রোগ নাই, সে মরবে কি মরবে না? জোরে বলেন, তার মৃত্যু হবে কি হবে না? তামাম পৃথিবীর ডাক্তার যদি বলে তাহলে তার কি হবে? মৃত্যু একদিন না একদিন হবেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে যে রুহু দিয়েছেন, সে রুহু মরবে না, কবরে লাশ পচে যাবে, কিন্তু রুহু কি হবে না? নষ্ট হবে না, পচবে না। তো রুহু আচ্ছা, বাহ্যিক যে শরীর, এই শরীরের আমরা চিকিৎসা করতে পারি কিন্তু রুহের চিকিৎসা আমরা করি না, কথা ঠিক কি না? এই রুহের চিকিৎসা হলো দুই ধরনের, একটা হলো প্রাইভেট ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করানো, আরেকটা হলো সরকারি ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করানো। প্রাইভেট ডাক্তারের দ্বারা চিকিৎসা করানো মানে কি? আল্লাহ দুনিয়ায় কোনায় কোনায় কিছু শাইখে কামেল, কিছু পীরে কামেল, তারা হলো কলবের ডাক্তার। আল্লাহ দুনিয়ায় কোনায় কোনায় এরকম কিছু প্রাইভেট ডাক্তার আছে যাদেরকে শাইখে কামেল বলা হয়, পীরে কামেল বলা হয়। আমাদের রাওনাট এলাকার মধ্যে একজন শাইখে কামেল, পীরে কামেল আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই 7 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের যিনি আমির, তিনি শাইখে কামেল পীরে কামেল কিনা? শাইখে কামেল পীরে কামেলদের হাতে হাত রেখে যদি বায়াত হইতে পারো রে ভাই, এই সমস্ত শাইখের কাছে যখন বায়াত হইবা তোমাদেরকে সবক দেওয়া হবে, ওজিফা দেওয়া হবে, মেডিসিন দেওয়া হবে। মেডিসিনটা কি? পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি অতিরিক্ত কিছু নামাজ, এশাক নামাজ, আওবিন নামাজ, চাশতের নামাজ, এই সমস্ত কিছু আমল দিয়ে দিবে। সকালবেলা ফজরের পরে 1 খতম কোরআন শরীফ, 1 ফারা দৈনিক কোরআন শরীফের সবক দিয়ে দিবে, সকাল সন্ধ্যা জিকিরের সবক দিয়ে দিবে, 12 তাসবির সবক দিয়ে দিবে, তারপরে সবক দিবে, একটা অবস্থা এরকম হবে মোরার কবরে সবক দিয়ে দিবে, দিবে কি দিবে না? এই সমস্ত কলমের ডাক্তারের কাছে যখন হাত রেখে বায়াত গ্রহণ করবেন রে মুসলমান, এই কলবের চিকিৎসা হয়ে যাবে, হবে কি হবে না? তিনের কাছে যারাই গেছেন তাদের চিকিৎসা হয়ে গেছে কি যায় নাই? এই সমস্ত কলবের ডাক্তারের কাছে যাবেন, একটা সময় এরকম অবস্থা হবে আপনাকে খেলাফত দিয়ে ডাক্তার বানায় দিবেন। 2 নম্বর, সর্বজনীন হসপিটাল কলবের ডাক্তার, সর্বজনীন হসপিটাল কলবের হসপিটাল হলো এই সমস্ত ওয়াজের মাহফিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা কিসের হসপিটাল? কলবের হসপিটাল। এই কলবের হসপিটালে যেমন যে সমস্ত আলেম ওলামারা বয়ান করবেন, এই সমস্ত বয়ান হলো প্রেসক্রিপশন, এখানে যত আমলের কথা বলবে সবগুলো হলো মেডিসিন। যখন আপনি আমল করবেন অর্থাৎ মেডিসিন সেবন করবেন, আপনার অটোমেটিক কলবের চিকিৎসা হয়ে যাবে, কথা ঠিক কি না? এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে। মনোযোগ আছে নাকি? ওইখানেও যেরকম অমনোযোগী আছে, এইখানেও কি আছে? অমনোযোগী আছে, আছে না নাই? এইখানেও অমনোযোগী আছে।
দেখা যায় কি অবস্থা, পীরের কাছে বায়াত হবেন, হক্কানি ওলামায়ে কেরামদের কাছে যাবেন চিকিৎসা নেওয়ার জন্য, 100-50% ডাক্তার যদি নাও হতে পারেন ইনশাআল্লাহ চিকিৎসা হয়ে যাবে, কিন্তু ওয়াজ আর মাহফিলে সকলের চিকিৎসা হবে না। কারণটা কি, আমাদের দেশে আমাদের এলাকায় আমাদের সমাজে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, যারা জিনা করে, ইফতিজিং করে, চুরি করে, ডাকাতি করে, এরা নিজেদেরকে রুগী মনে করে না, এই কারণে ওয়াজের মাহফিলও আসে না। কথা ঠিক কিনা? এই হসপিটালে আসে না, এখানে যারা আছে অধিকাংশই সুস্থ। কথা ঠিক কিনা? অসুস্থ না, তারা নিজেদেরকে অসুস্থ মনে করে না, এই জন্য ওয়াজের মাহফিলে তাদের কলবকে সুস্থ করার জন্য তারা আসে না। কথা ঠিক কিনা? আমাদের অবস্থা তো এরকম। অনেকে বলে হুজুর আগের থেকে তো এখন ওয়াজ অনেক বেড়েছে, এখন পাড়া মহল্লায় এমন কোন এলাকা নাই শুধু ওয়াজ আর ওয়াজ, ওয়াজের জ্বালায় থাকতে পারি না, ওয়াজ তো আগের চাইতে অনেক বেড়েছে, অপরাধ তো আর কমে নাই। আমি বলতে চাই অপরাধ কমবে তখন, অপরাধীরা আসবে ওয়াজে যখন। কথা ঠিক কিনা? বেঠি অপরাধীরা ওয়াজে আসবে যখন। এই জন্য সমাজের যারা সমাজ সেবক আছেন তাদেরকে বলতে চাই, আপনার সমাজের মধ্যে যে সমস্ত ছেলেরা ক্রাইমে জড়িত, যারা ইয়াবা খায়, যারা নেশা করে, গাঞ্জা মদ খায়, যারা বিভিন্ন পর্যায়ে টিজিং করে, চুরি করে, ডাকাতি করে, এদেরকে যাচাই বাছাই করিয়া এই সমস্ত ওয়াজের মাহফিলে নিয়ে আসেন, অবশ্যই আলহামদুলিল্লাহ চিকিৎসা হয়ে যাবে। কথা ঠিক না? তাদের চিকিৎসা হয়ে যাবে। ডান্ডা মেরে চিকিৎসা হয় না, ডান্ডা মেরে রোগ ভালো হয় না। হাজি সাহেব বুড়া মানুষ, হাজি সাহেবের তিন ছেলে তিন বিভাগে থাকে, বড় পুষ্টে চাকরি করে, হাজি সাহেবের একজন বিবি সে বুড়া, দুজনে বুড়া বুড়ি, সারাদিন তো বাড়িতে ভালো লাগে না। কথা ঠিক কিনা? সারাদিন ওর ভালো লাগে না, কত এক জিনিস দেখবো। কথা ঠিক কিনা? এই জন্য বিকালবেলা সুন্দর করে বাড়ি বাজারে চলে যায়, আসল মাগরিব এশা নামাজ পড়ে টুকটুক করে বাড়িতে চলে যায়। তো দৈনন্দিন বাজারে গেছে, এদিক দিয়ে বুড়া কি করবে, একা বাসার মধ্যে কেউ নাই, কোনো ছেলেই নাই, মেয়ে নাই, কোনো কিছু নাই, সুন্দর করে কুপিটা বন্ধ করে দিয়ে খাটের মধ্যে ঘুমায় গেছে। এখন বুড়া মানুষ যখন ঘুমায় সহজে ঘুম ভাঙে না। কথা ঠিক কিনা? এখন বুড়া হাজি সাহেব টুক টুক করে যখন বাড়িতে আসলো, আসার পরে দেখতেছে কি ব্যাপার, দরজা খোলার পরে দেখে ঘরের ভিতরে অন্ধকার। কি ব্যাপার অন্ধকার কেন? এখন হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে দিছে ভাই, এখন বাড়ি দিতেছে আর বলতেছে অন্ধকার দূর হ, অন্ধকার দূর হ। এখন এই যে বাড়ি দিতেছে অন্ধকার দূর হবে, জোরে বলে অন্ধকার দূর হবে। এখন এই যে বাড়ি দিতেছে কিন্তু অন্ধকার আর কি হয় না, দূর হয় না। বাড়ি দিতে এই যে একবার সুকেজের গ্লাস পর্যন্ত ভাঙিয়ে ফেলাইছে। এখন মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পরে দেখতেছে কি ব্যাপার, হাজি সাহেবের ঘরের থেকে কি ব্যাপার, এত বাড়ি বাড়ি শব্দ, গ্লাস ভাঙার শব্দ আসতেছে কেন? ইমাম সাহেব যখন ঘরের ভিতরে গেছে বুঝতে পারছে ব্যাপারটা কি, ইমাম সাহেব সুন্দর করে পকেট থেকে মেস নিয়ে আসতে করে আগুনটা ধরে দেখে খাটের উপর, সুকেজের উপর কুপিটা রাখা, কুপির মধ্যে যে আগুনটা দিছে, তামাম ঘরটা আলোকিত হয়ে গেছে। শুধু ঘর আলোকিত হয় নাই, দরজা দিয়ে জানালা দিয়ে আলো বাইর হয়ে গেছে। কথা ঠিক কিনা? কি বুঝলেন? পিটাইয়া অন্ধকার দূর করা হয় যায় না, আলোর প্রয়োজন হয়। কথা ঠিক না? বেঠে এদেশে যাদের কাছে আলো আছে, হক্কানি পীর মাসাইদের কাছে আলো আছে, এই দেশের হক্কানি আলেম ওলামাদের কাছে আলো আছে, যাদের কলম অন্ধকার হয়ে গেছে, এদেরকে লাঠি ভিড়া করে অন্ধকার দূর করা যাবে না। হক্কানি ওলামায়ে কেরামদের কাছে আসবেন, তাদের সোহবতে থাকবেন, তাদের হাতে বায়াত গ্রহণ করবেন, অটোমেটিক আপনার কলমের যে অন্ধকার দূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অবস্থা এরকম, চুরি করলেই ধরে নেওয়া যায়, ডাকাতি করলেই ধরে নেওয়া যায়, ছেলেটা টিজিং করছে বিদায় ধরে নেওয়া যায়, ইয়াবা খাইছে তো ঠুস করে মাইগা পালায়। কথা ঠিক না? ঠিক। কিন্তু এই দেশের আইন হয় না, যেন চুরিটা যেন না করে, ডাকাতি যেন না করে, টিজিং যেন না করে, এর বিরুদ্ধে কোনো আইন আমাদের দেশে নাই। কথা ঠিক না? ঠিক। চুরি করার পরে ধরে নেওয়া যায়, চুরি যেন না করে এই ব্যবস্থা আমাদের সরকার করে নাই। কথা ঠিক না? এই জন্য বলতে হয় এদেশের মিনিস্টারি আরেকটা বাড়ানোর দরকার, সেই মিনিস্টারি হলো ক্যারেক্টার মিনিস্টারি, চরিত্র মিনিস্টারি, চরিত্র মন্ত্রণালয়। আমাদের বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে না নাই, শিক্ষা মন্ত্রণালয় আছে, কিন্তু চরিত্র মন্ত্রণালয় থাকার দরকার।
আমাদের দেশে যেরকম শিক্ষা মন্ত্রণালয় আছে, ওই শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে তাদের ভাষ্য হলো শিক্ষায় জাতির মেরুদণ্ড, কথা ঠিক কিনা? আমাদের দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, আছে না নাই? স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য কি? স্বাস্থ্যই সকল সুখের মূল, কথা ঠিক না বেঠিক? আমি বলতে চাই, স্বাস্থ্য যদি সকল সুখের মূল হয়, আমাদের দেশে দুইজন চোর, এ ধরনের এই এলাকার অনেক দূরের এলাকার দুইজন চোর গরু চুরি করতে গিয়ে ধরা খাইল, একজন ধরেন আমার মতো অনেক স্বাস্থ্য ব্যস্ত ভালো মোটা, এখন গ্রামের মাপদরা সুন্দর করে খুব পিটনি পিটাইছে, একবারে বত্তা বানায় ফেলাইছে, আর লগে যে চোরা ছিল সেটা ছিল একেবারে চিকন, যে মার শুরু করছে মা গ্রামের পথদণ্ডারা তারা বলতেছে আর বেশি মারিস না একবারে সিধা হয়ে যাবে। বলেন তো, যদি স্বাস্থ্য সকল সুখের মূল হয় তাহলে মোটা চোর কেন মারি খাইল? কিসের অভাব? কিসের অভাব? চরিত্রের অভাব, কথা ঠিক না ঠিক? যদি তার স্বাস্থ্যের সাথে চরিত্র থাকতো তাহলে তার মারি খাইতে হইতো না, কথা ঠিক না ঠিক? স্বাস্থ্যই সকল সুখের মূল নয়, পাশাপাশি চরিত্র লাগবে, কথা ঠিক না ঠিক? আমাদের দেশে আছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। বলেন তো, এই দেশে যত ইফটিজিং করে মেয়েদেরকে, এসিড নিক্ষেপ করে, বিভিন্ন পর্যায়ে ক্রাইম করে, এরা শিক্ষিতের সংখ্যা বেশি না মূর্খের সংখ্যা বেশি? জোরে বলেন, শিক্ষিতের সংখ্যা বেশি। এই দেশে টাকা লুটপাট করে যারা বিদেশে বাজার করতেছে এদের দ্বারা শিক্ষিতের সংখ্যা না বেশি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, আমাদের দেশে আছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষায় জাতির মেরুদণ্ড। যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হয়, এদেশের যারা কলমের খোসা দিয়ে হাজার লক্ষ গরিবের মেহনতি মানুষের অর্থ করি, যারা সাইনের মাধ্যমে বিদেশে বাজার করতেছে, যারা দেশের অর্থ লুটপাট করে বিদেশে সেকেন্ড হোম বানাচ্ছে, যারা দেশের অর্থ করে লুট করে বিদেশে ব্যাংকে জমা করতেছে, সুইস ব্যাংকে জমা করতেছে, তারা শিক্ষিত না মূর্খ? জোরে বলেন, যদি শিক্ষিত এই জাতির মেরুদণ্ড হইতো তাহলে তারা দেশীয় চোর কুচুর হইতো না, কথা ঠিক না ঠিক? বুঝা গেল কিসের অভাব? ক্যারেক্টারের অভাব, চরিত্রের অভাব। যদি তার চরিত্র ঠিক থাকতো, গরিবের টাকা নষ্ট না করে, গরিবের হক নষ্ট না করে, দেশের অর্থ নষ্ট না করে সে বিদেশে বাজার করতো না, কথা ঠিক না ঠিক? কারণ তার ভিতরে চরিত্রের অভাব। এই জন্য শিক্ষায় জাতির মেরুদণ্ড, পাশাপাশি কি লাগবে? চরিত্র লাগবে। স্বাস্থ্যই সকল সুখের মূল, পাশাপাশি কি লাগবে? চরিত্র লাগবে। আজকে যদি এই দেশে ক্যারেক্টার মন্ত্রণালয় থাকলে যেই কাজগুলো করত, ক্যারেক্টার মন্ত্রণালয় থাকতে যে কাজগুলো করত, সেই সমস্ত কাজ এদেশের হকানি ওলামের গ্রামরা, এদেশের হকানি বীর মাসায়েকরা এই সমস্ত ওয়াজের মাহফিল দিয়ে দিয়ে মানুষদেরকে ক্যারেক্টার শিক্ষা দিচ্ছে, কথা ঠিক না ঠিক? মানুষদেরকে চরিত্র শিক্ষা দিতেছে। ও আমাদের এলাকার বেশি ও যুবকেরা এখানে সাত দিন ব্যাপী তফসিল কোরআন মাহফিল হচ্ছে, আমরা আসলেই জানি না এই ওয়াজ মাহফিল কেন হয় এখানে, কেন এত মেহনত করতেছে এখানে, কেন ওলামায়ে কেরাম আসতে বয়ান করতেছে শুধু টাকা নেওয়ার জন্য? পিছনে আরেকটা মাকসাদ কি? এদেশের যারা গাঞ্জা খায়, মদ খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা সুদ ঘোষে জড়িত, তাদের চরিত্র ভালো ঠিক করার জন্য, কথা ঠিক না বেটি? তাদের চরিত্র গঠন করার জন্য আজকের এই ওলামায়ে কেরামরা এখানে বয়ান করতেছে, কথা ঠিক না বেটি? আপনাদের চরিত্র গঠন করার জন্য, এই জন্য সমাজের যারা সবার সামনে আছেন, আপনারা সমাজের মধ্যে যাচাই বাছাই করে যে সমস্ত ছেলেরা ক্রাইমে জড়িত তাদেরকে ওয়াজ মাহফিলে নিয়ে আসেন, একটা সময় দেখবেন তার সে কি হয়ে যাবে, সে সঠিক হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে, যখন সে ঠিক হয়ে যাবে আপনি নিরাপদ, আপনার পরিবার নিরাপদ, আপনার গ্রামের মেয়েরা নিরাপদ, আপনার সমাজ নিরাপদ, কথা ঠিক না বেটি? এই যুবক যারা 40-50-60 বছর বাঁচবা, এই 50-60-70 বছরের একটা ফাউন্ডেশন আছে, যেরকম কোনো বিল্ডিং যখন তৈরি করা হয় প্রথম রোডটা থেকে লিংটন পর্যন্ত যদি একটু বাঁকা হয় পুরো বিল্ডিংটা বাঁকা হয়ে যায়, কথা ঠিক না ঠিক? যদি লিংটন রোডটা থেকে লিংটন পর্যন্ত সোজা হয় পুরো বিল্ডিংটা কি সোজা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 50-60-70 বছর যাদেরকে হায়াত দিয়েছেন, যাদের 60 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে,
যাদের 15-20 বছর যুবক অবস্থায় আছে, এই বাড়তি বয়সের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে 70 বছর হায়াত দিয়ে যদি দুনিয়ার জিন্দিগিতে দান করেন, তাহলে 15-25 বছর পর্যন্ত এই 10 বছর হলো তোমাদের ফাউন্ডেশন। এই 10 বছরের মধ্যে যদি তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো, তুমি যদি ইফতিজের মধ্যে না করো, চুরি না করো, ডাকাতি না করো, তুমি যদি সুদগোসে জড়িত না হও, ইয়া বা ট্যাবলেট না খাও, নেশায় জড়িত না হও, এই 10 বছর যদি তুমি কন্ট্রোল করতে পারো, তোমার জিন্দগিটা উন্নতির সীমায় গিয়া বসবে, কথা ঠিক না বেঠি? এই 10 বছর যদি কন্ট্রোল না করতে পারো, তাহলে তোমার জীবনটা চরম অবনতির চরম সীমায় গিয়া বসবে, কথা ঠিক না বেঠি? এই 10 বছর হলো ফাউন্ডেশন। 15-25 বছর হ্যাঁ যুবকেরা, এই 15-25 বছর নিজেকে কন্ট্রোল করতে হবে। এই 15-25 বছর যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, অবশ্যই আমার জীবনটা উন্নতির চরম শিখরে গিয়ে বসবে, কথা ঠিক না বেঠি? এতক্ষণ পর্যন্ত ওয়াজ মাহফিল কেন হয় আপনাদের সামনে দুইটা ভূমিকা দিলাম, এখন মূল আলোচনায় আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা জানি, তোমরা যারা আমি মাওলানার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখো, আমার সাথে দেখা করার আকাঙ্ক্ষা রাখো, তাদের জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত জোরে বলেন? দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো আমলে সওয়ালেহ করতে হবে। এক নম্বর শর্ত কি? আমলে সওয়ালেহ করতে হবে। দুই নম্বর, শিরিক মুক্ত আবাদত করতে হবে। শিরিক মুক্ত কি করতে হবে? আবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে ফরমান, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ও দুনিয়ার মানুষেরা তোমরা যারা আমি মাওলানার সাথে সাক্ষাতের কামনা রাখো, দিদারের কামনা রাখো, তোমরা তোমাদের জন্য দুইটা শর্ত, একটা শর্ত হলো আমলে সওয়ালে করতে হবে, দুই নম্বর হলো শিরিক মুক্ত ইবাদত করতে হবে। কে কে আছি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের কামনা রাখেন, কে কে আছি ভাই? আল্লাহ পাক আমাদেরকে কবুল করো। তাহলে কয়টা শর্ত পালন করতে হবে? দুইটা শর্ত পালন করতে হবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে ফরমান কত সুন্দর ভাবে বলতেছে, ফামান কানা ইয়ারজু লিকা, এই মান শব্দটা ব্যাপক অর্থ ব্যবহার করা হয়েছে, সর্বসাধারণদের জন্য ব্যবহার করা হয়। কারণ কি? দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে যত প্রাণীকুল আছে সকলের ভিতরে মহাব্বত দেন কি দেয় নাই? পিতামাতার প্রতি মহাব্বত আছে না? পিতামাতা সন্তানদেরকে মহাব্বত করে, নিজে না খেয়ে সন্তানদেরকে না খাওয়ায়, নিজে না খেয়ে নিজে না পরে সন্তানদেরকে খাওয়ায়, নিজে হাজারো কষ্টের মধ্যে থাকবে কিন্তু সন্তানকে কষ্টে রাখতে রাজি না, কথা ঠিক না বেঠি? কিসের কারণে? মহাব্বতের কারণে। বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে রাজি, কিসের কারণে? মহাব্বতের কারণে, কথা ঠিক না বেঠি? প্রত্যেকটা মানুষের ভিতরে মহাব্বত, এই মহাব্বতের সীমানা সংখ্যা কতটুকু? কতটুকু সীমানা? পিতামাতা মহাব্বত করে সন্তানদেরকে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সন্তান পিতার কি হয় না? অবাধ্য হয় না। যতক্ষণ পর্যন্ত সন্তান কি হয় না? পিতার অবাধ্য হয় না। কবি সুন্দর কত বসায় বলেন, আগের বাপিদার জঙ্গে জওয়ায়েদ কাছে, আগের বাপিদার জঙ্গে জওয়ায়েদ কাছে, পেদের বেগমা খসমগির আদবাসে। মুসলমান বাইরে আমার পিতামাতা অত মহাব্বত করে সন্তানদেরকে, নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়, নিজে না পান করে সন্তানদেরকে খাওয়ায়, নিজে না বস্ত্র পরে সন্তানদেরকে পড়ায়, নিজে হাজারো কষ্ট থাকা সত্ত্বেও সন্তানকে কষ্ট দিতে চায় না, এর সীমানা কতটুকু? যতক্ষণ পর্যন্ত সন্তান পিতার বাধ্য অনুযায়ী চলে, পিতার কথা অনুযায়ী চলে, যখন পিতার কথা মানে না তখন সন্তানের প্রতি আর মায়া থাকে না, কথা ঠিক না বেটি? সন্তানের প্রতি আর কোনো মায়া থাকে না। বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে রাজি, কথা ঠিক না ঠিক? বন্ধু বন্ধুর জন্য কোরবানি করতে রাজি। যখন বন্ধুকে বাড়ির মধ্যে দাওয়াত দিয়া, দাওয়াতের মধ্যে যদি একটু কমতি হয়, একটু টুটি হয়, দেখবেন বন্ধুত্ব শেষ, কথা ঠিক না ঠিক? এই জন্য কবি সুন্দর ভাষায় বলেন,
agar bur rafiq na bashad shafiq agar bur rafiq na bashad shafiq bafar sango bughir jad azwa'i rafiq কবি কত সুন্দর ভাষায় বলেন, বন্ধুত্ব তোমার কতটুকু পর্যন্ত, যে বন্ধু তোমার জন্য জীবন দিতে রাজি, একটু যদি দাওয়াতে সামাতে নিয়ে যদি একটু কম বেশ হয়, একটু আদর আপ্যায়নে যদি ত্রুটি হয়, দেখবা তোমার থেকে 100 গজ দূর হয়ে যায়। কথা ঠিক না বেঠি? কিসের কারণে? এই মহাব্বতের সীমানা কতটুকু বুঝাইতেছি মুসলমান। পিতা মাতার মহাব্বত করে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সন্তান পিতার বাধ্য থাকে, বন্ধু বন্ধুর সাথে মহাব্বত রাখে, ভাই ভাইয়ের সাথে মহাব্বত থাকে, তারপরে ভাই বোনের মধ্যে মহাব্বত, স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত, স্বামী স্ত্রীর মহাব্বত। বর্তমানে অবস্থা দেখা যায়, পুরুষরা যখন বাড়ি থেকে বাইর হয় তাদের চেহারা দেখলে বোঝা যায় বাড়িতে আছে কতটুকু মহাব্বত। কথা ঠিক না বেঠি? অধিকাংশ সময় কি ঝগড়া ঝগড়া। কথা ঠিক না বেঠি? এই মহাব্বত কতটুকু পর্যন্ত? যখন একটু সংখ্যা যদি শেষ হয়ে যায়, যদি কথা যদি না মানে, আদর অপয়নে ত্রুটি হয়, বন্ধুত্ব শেষ, পিতা মাতার মহাব্বত শেষ। কথা ঠিক না বেঠি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দার, দুনিয়ার জমিনের মধ্যে থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মাওলানা নাফরমানি করতেছ, তাম পৃথিবীর জমিনে কোনো মানুষ বলতে পারবে না, ও দুনিয়ার মানুষ, তুমি আজকে গুনাহ করার জন্য তোমার এক বেলা খানা আমি বন্ধ করে দিয়েছি, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না, তো আজকে গুনাহ করার জন্য দুপুর বেলা পানি পান করা বন্ধ করে দিয়েছি, আমি মাওলানার দেওয়া অক্সিজেন বন্ধ করে দিয়েছি, কেউ বলতে পারবে না। হাজারো নাফরমানি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক কোনো কিছুই বন্ধ করেন না। কথা ঠিক না বেঠি? দয়া মায়া কার বেশি? জোরে বলে, কার বেশি? যে পিতা মাতার কথার উপর চলে এত মহাব্বত করি, এত কিছু করি, তার চাইতে কত বেশি গুণ আমাদের মহাব্বত করার দরকার। কথা ঠিক না বেটি? এই জন্য বলতে চাই, কতক্ষণ এই সীমানা, এই অল্প সময় মহাব্বত থাকে না। কথা ঠিক না বেঠি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের শুরুতে বলেছেন, মান শব্দ ব্যবহার করেছেন, ব্যবহার্থ ব্যবহার করেছেন, যে দুনিয়ার বুকে যে তুমি যে কালো হও, সোন সাদা হও, তুমি গরিব হও, ধনী হও, তুমি রাজা হও, প্রজা হও, তুমি লম্বা হও, বেটা হও, আমার দেখার বিষয় নয়, যারা আমলে সলে করবে তাদের সাথে আমি মাওলানার দিদার হয়ে যাবে, যারা বলে সুবহানাল্লাহ, তাদের সাথে কি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ হয়ে যাবে। কি করতে হবে? আমলে সওয়ালে করতে হবে। কি করতে হবে ভাই? আমলে সওয়ালে করতে হবে। আমলে সওয়ালে কি লায়েক ও ফায়েক, অর্থাৎ যোগ্য উপযুক্ত, দুনিয়ার বুকে এরকম কিছু কাজ করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব সমস্ত কিছু আমল গুলা রসুলের তরিকা অনুযায়ী যদি হয়, এই সমস্ত কাজ হলো আমলে সওয়ালে। এই সব কাজ কি? আমলে সওয়ালে। এই আমলে সওয়ালে কিভাবে করবো, এটার একটা মাপকাঠি লাগবে না? মাপ করে জানেন, শেষ করে দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন চাই, বান্দা তুমি আমার সাথে সাক্ষাৎ করো, কিন্তু তোমাকে দুইটা শর্ত দিলাম, বেশি কোনো শর্ত না, এক নম্বর আমলে সওয়ালে করো, দুই নম্বর আমার আমল করার মধ্যে কাউকে শরীক করিও না, যদি এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, অবশ্যই তুমি আমি মাওলানার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।